الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لا آيات لأولي الألباب سمانيتو ديني بحيرا السلام عليكم ورحمة الله وبركاته أجكي এই সংক্ষিপ্ত ভিডিও ক্লিপে আমার বিষয় হচ্ছে আয়াতুল্লাহ ফিস আয় ঠান্ডার মৌসুমে আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শনসমূহ যেরকম আমরা গরমকালে আল্লাহ রবুল আলমিনের অনেক নিদর্শন দেখতে পাই অনেক নিয়ামত দেখতে পাই তাতে আমরা উপভোগ করি সেরকম শীতেও অনেক আল্লাহ রবুল আলমিনের নিদর্শন বা অনেক নিয়ামত আছে হ্যাঁ আল্লাহ রবুল আলামিন আল কোরআনে বলেন সুরা আল এমরান একশো নব্বই নম্বর আয়াত আয়াতিল্লি উলিল আলবাব নিশ্চয়ই আকাশমণ্ডলী পৃথিবী এবং আকাশমণ্ডলী আল্লাহ রবুল আলমিন যেটুকুলোকে সৃষ্টি করেছেন পৃথিবী এবং আকাশে আর ওয়খলাফিল্লাইল নাহার দিন এবং রাতের মধ্যে যে একটা পরিবর্তন হ্যাঁ কখনও দিন ষোলো ঘন্টা সতেরো ঘন্টা হয়ে যায় আবার কখনো রাত বারো ঘন্টা তেরো ঘন্টা হয়ে থাকে এখন সেটা পরিবর্তন হয়ে দিন বারো থেকে তেরো ঘন্টা এবং রাত ষোলো থেকে সতেরো ঘন্টা হয়ে যায় তাই না রাত বারে দিন ছোট হয় দিন বারে রাত ছোট হয় এই যে একটা এখতলাপ হ্যাঁ এই একটা যে রাতের মধ্যে দিন প্রবেশ করছে দিনের মধ্যে রাত প্রবেশ করছে এটা একটা আল্লাহর বড় নিদর্শন এটা একটা আল্লাহর বড় নিদর্শন আর এই দিন ছোট হওয়া এটা কেবল শীতকালে হয়ে থাকে তাই না গরমের দিনে দেখি আমরা যে সূর্য একদম মাথার সোজাসুজি ডুবছে বা উঠছে এবং মাথার সোজাসুজি হয়ে পার হয়ে যাচ্ছে কিন্তু শীতের কালে কি দেখব যেন একটু কাত হয়ে ডুবছে এবং একটু কাত হয়ে ফিরে আবার উঠছে হ্যাঁ এই ওঠা ডোবা একটু কাত হয়ে এটাই হচ্ছে শীতের একটা বড় নিদর্শন আল্লাহ রবুল আলমিন আর এই যে এতে যে গবেষণা করে যারা আয়াত এগুলো বড় নিদর্শন আল্লাহ রবুল আলমিন এগুলো বড় নিদর্শন লিউলিল আলবাব জ্ঞান ওলাদের জন্য জ্ঞানী গুণীদের জন্য যারা পৃথিবীকে নিয়ে গবেষণা করে যে আল্লাহ রবুল আলমিন পৃথিবীকে কীভাবে সৃষ্টি করেছে হ্যাঁ আসমান এবং জমিনকে গবেষণা করে যে আল্লাহ রবুল আলমিন কীভাবে সৃষ্টি করেছে এই পৃথিবীতে যা দেখতে পাওয়া যাচ্ছে যা দেখতে পাওয়া যাচ্ছে না সেগুলো নিয়ে গবেষণা করে গবেষণা করে করার পরে তাদের কি নাম দেওয়া হয়েছে উলিল আলবাব তারাই হচ্ছে জ্ঞানেগুনি ব্যক্তি কিন্তু বর্তমান সমাজে জ্ঞানগুণী ব্যক্তি তারা নয় বর্তমান সমাজে তাদেরকে বিশ্বাস করে না যারা স্টেজে উঠে কোরআন এবং হাদিস সেই হাদিসের বক্তব্য দেয় আল্লাহ রবুল আলমিনের নিদর্শন সম্বন্ধ সব লোকদেরকে পরিচয় দেয় তাদেরকে জ্ঞানগুনি বক্তব্য বলে না বরং জ্ঞানগুনি বক্তব্য তারা যারা আল্লাহ সম্বন্ধে সন্দেহ পোষণ করে হ্যাঁ যে আল্লাহ আছে কি নাই বলা মুশকিল তবে এসব নিজে নিজে হয়ে থাকে কাল্পনিক পৃথিবী অটোমেটিক সৃষ্ট হয়েছে চন্দ্র অটোমেটিক সৃষ্টি হয়েছে এই চন্দ্র সূর্য এগুলো সব অটোমেটিক ঘটছে নজবুল্লাহমিন আলিক হ্যাঁ তাদেরকে মনে করে এরা জ্ঞানগুনি কিন্তু আসলে জ্ঞানগুনি তারাই যারা গবেষণা করে যে পৃথিবীকে কে সৃষ্টি করেছিল এত সুশৃঙ্খলা সৃষ্টি এত নিজাম এত সুন্দরভাবে চালাচ্ছে যার মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই হ্যাঁ এত সুন্দর আসমানকে সৃষ্টি করেছে যার মধ্যে কোনো ফাটল নাই যার মধ্যে কোনো খুঁত নেই কে চালাচ্ছে নিশ্চয়ই এর পেছনে কেউ একজন আছে সে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন এই গবেষণা করার পরে যারা জ্ঞানগুনি কোরআন এবং হাদিসকে নিয়ে গবেষণা করার পরে তাদের কিছু কর্ম বর্ণনা আল্লাহ রবুল আলম বর্ণনা করেছেন কর্ম আল্লাহ এই আসমান এবং জমিন কিনে তারা গবেষণা করে গবেষণা করার পরে তারা আল্লাহ রাব্বুল আলমের কী করে জেকে রাজকার করে আল্লাহর ইবাদাত করে জেকে রাজগার করে তাদের শক্তি মতো দাঁড়িয়ে হ্যাঁ কেয়াম দাঁড়িয়ে ও কু বসে বসে ওয়া আল্লাহবিহীম পার্শ্ববর্তীতে শুয়ে হ্যাঁ পার্শ্ববর্তী শুয়েও তাদের যদি হাতে পায়ে নড়াচড়া না হয় জ্ঞান যদি সম্পন্ন থাকে তারা নিয়ত নিয়তিই তারা ইবাদত করে নিয়ত অনুযায়ী তারা নামাজ ইত্যাদি সব আদায় করে হ্যাঁ এই জ্ঞানগুণী ব্যক্তিদের কর্ম হচ্ছে এই তালি আজ করুন আল্লাহ কেয়াম আর জনবিহীন তারা বসে শুয়ে এবং দাঁড়িয়ে তারা আল্লাহ রব্বুল আলমেনের ইবাদত করে এবং শেষে বলে কি এই দোয়া করে আল্লাহ এগুলো তুমি যে সৃষ্টি আসমান জমিন যারা সৃষ্টি করেছো তুমি এগুলো নিরর্থক নয় নিশ্চয় এর পেছনে উদ্দেশ্য আছে এর পেছনে বড় উদ্দেশ্য আছে ফাঁকেনা সুবহানা কা না আজা বান্নার তোমার সত্তা পবিত্র হে আল্লাহ তুমি আমাদেরকে জাহিন আগুন থেকে বাঁচাও তো এই যে শীতের দিনে রাত বড়ো হওয়া দিন ছোট হওয়া এটা আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শনের একটা নিদর্শন আরও নিদর্শন বলছো আমি আজিম আখতলাফুল আহ নাহার হারব দ শেতাউন সাইয়েফ রবি আলিফ অলিল্লাহিল আলিক আরও নিদর্শন হচ্ছে বড় নিদর্শন সময়ের একটা পরিবর্তন হ্যাঁ রাত দিন গরম ঠান্ডা তারপরে দেখি আমরা একটা এত গরম সেখানে পাতা ঝরে যায় আবার নতুন করে পাতা গজায় হ্যাঁ সেই সময়ে গরমে পাতা ঝরে যায় শুকিয়ে যায় যদি বৃষ্টি নাও হয় তবু তারা গাছপালা কি করে সুন্দর কলি কলি পাতা ওগায় তারপরে যখন ঝড়ো বৃষ্টি ভালো রকম বৃষ্টি হয় তখন আরও একবারে সবুজে আচ্ছাদিত করে দেয় আল্লাহ রব্বুল আলমিন এগুলাও হচ্ছে আল্লাহ রবুল আলমিনের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হুম শীত যখন আসে হঠাৎ শীত চলে আসে না আস্তে 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 হঠাৎ দেখলাম গরম কেটে গেল গরম কাটার পরে ফজরের দিকে উঠলাম নামাজ পড়তে হালকা হালকা শীত শীত ভাব পুজো করছি শীত শীত ভাব তখন আমাদের একটু ব্রেনে দাগে যে হ্যাঁ এবার শীতের ভাবটা আসছে আমাদের শীতের কাপড় হ্যাঁ কী বলে ওই লেপ টেপ ইত্যাদি কম্বল সব বের করতে হবে তখন সব তৈরি হয় ধীরে 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 শীতটা আসে এবং তখন প্রচণ্ড শীত পড়ে আবার যখন গরম আসে হঠাৎ গরমটা আসে না ধীরে ধীরে আসে হঠাৎ যখন আমরা ওই ফজরের দিকে নামাজ পড়তে উঠি তখন দেখি না একটু গরম গরম ভাব লাগছে আর গায়ে সোয়েটার পরা যাবে না হ্যাঁ আর গায়ে গরম জামা রাখা যাবে না এগুলি হচ্ছে আল্লাহ রবুল আলমের নিদর্শন যে হঠাৎ করে আল্লাহ রবুল আলম শীতটা পাঠায় না বা শীত দেয় না বা হঠাৎ করে গরমটাও ফেলে না যাতে মানুষের শরীরের ক্ষতি হয় বা মানুষের অসুখ বেসুখ হয় হঠাৎ করে শীত পড়ে গেলে এবং গভীর অনেক লোক অসুখ পড়ে যায় হ্যাঁ হঠাৎ করে গরম ফলে অনেক রোগ রোগে আক্রান্ত হয় সেরকম আল্লাহ বলে করেন না আর একটা নিদর্শন হচ্ছে যে শীতের দিনে বৃষ্টি হয় বিদ্যুৎ চমকায় হ্যাঁ তারপরে সেই বিদ্যুৎ পৃথিবীতে পড়ে কোনো মানুষকে হোক কোনো গাছপালাকে হোক কোনো ঘরে হোক হ্যাঁ তো এই বিদ্যুৎটা কি এটাও একটা আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শন একটা হাদিস এসছে সোনানে তিনি মেঝি আনবিন আব্বাসিন্লাহ আনহুমা কল আকবালাত ইয়াহুদ আল নবী ওসাল্লাম কিছু ইহুদি নবী সাল্লামের কাছে এলেন এলো আসার পরে তারা বললো ফাঁকলু তারা বললো ইয়া আবাল কাসেম নাস আলু কন আসিয়াঈন ইন আজাবতানা ফিহা আনাকা ওয়া সদ্দ নাকা ওয়া আমা আমি আমরা তোমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব সে প্রশ্ন যদি উত্তর তুমি দিয়ে থাকো তাহলে কি করব তোমার ইত্তেফা করব। তোমার অনুসরণ করবো তোমাকে সত্য বলে মানব তোমার প্রতি এমান নিয়ে আসব হুম তো তারা একটা প্রশ্ন করলো আল্লাহ নবী সাল্লিয় সাল্লামকে বললো হে আবুল কাসিম তুমি আমাদেরকে এই খবরটা দাও রাগ কি জিনিস গর্জনটা কি জিনিস হ্যাঁ আসমানা যে গর্জনটা হয় হুম সেই গর্জনটা কী জিনিস তখন বলছেন আবি সালুসাল্লাম বললেন আর রাধ ও মিনাল মালা ইকাতে মাউকুল বি সাহাবে বিয়াদাইহে নার। দিহে মেখরা কুমিন সাহাব রাদ হচ্ছে ফেরেস্তাদের মধ্যে একটা ফিরেস্তার দায়িত্বে আছে একটা ফেরেস্তার দায়িত্বে আছে যে মেঘমালাকে হাঁকিয়ে নিয়ে যাওয়া মেঘমালাকে হাঁকিয়ে নিয়ে যাওয়া যখন সেই ফেরেস্তা মেঘমালাকে অন্যান্য ফেরেস্তাদের সাথে হাঁকিয়ে নিয়ে যায় তখন তার দুই হাতে অথবা এক হাতে একটা আগুনের চাবুক থাকে বুঝে আসছে যখন মেঘগুলাকে গতিবেগে নিয়ে যায় আল্লাহর হুকুমে তখন সেই ফেরেস্তার দুই হাতে অথবা এক হাতে কি থাকে আগুনের চাবুক থাকে সেই চাবুকের দ্বারা মেঘমালাদেরকে সে হাঁকিয়ে নিয়ে যায় হ্যাঁ আর যখন সে হাঁকায় তখনই আমরা সে গর্জন শুনতে পাই তাই না আর সেই আগুনের বা সেই চাবুকের গন্ড যখন শুনি তখনই আমরা ভয়ে কম্পিত হয়ে যাই এটাই হচ্ছে রাধ হ্যাঁ আল্লাহর হুকুমে সেই ফেরেশতা সেই মেঘমালাকে যেখানে হুকুম করে সেইখান পর্যন্ত নিয়ে গিয়ে তারপর তাকে ছেড়ে দেয় তারপর আল্লাহ নবী যখন সঠিকভাবে উত্তর দিয়ে দিলেন তারপর তারা কি বলল যে সদ্যক্তা তুমি সত্য বলেছ আর কোরআনে আল্লাহ রব্বুল আলমিন এই কথাটা বলছেন আলমতরা আনাল্লাহ ইজি সাহাবা সোম্ময় আল্লে ফোবাইনা হু সোম্মাইয়া জাল কামা রোকামা হ্যাঁ এর বর্ণনাও কোরআনে এসছে তাহলে বোঝা গেল যে আল্লাহ রব্বুল্লা আলমিন মৌসুমের এই শীতের মৌসুমে আল্লাহ রব্বুল্লা আলমিনের অনেক নিদর্শন আছে তাই আর এই ঠান্ডা মৌসুমটা মুত্তাকি পরেশগারদের জন্য একটা নিয়ামত আর সেতা গানীমতো বারো তুললে এবার জল মতে এন পরেশগার আধ গোজার বান্দাদের জন্য একটা কি নিয়ামত একটা বড় সুবর্ণ সুযোগ কীরকম সুবর্ণ সুযোগ যারা প্রতি মাসে রোজা রাখে প্রতি মাসে যারা রোজা রাখে প্রতি সপ্তাহে যারা রোজা রাখে তারা এই সুযোগটা কোনো সময় ছাড়ে না এবং যারা তাহাজুত পড়ে এই দিনগুলিতে খুবই তাদের ইবাদত করতে আরাম হয় তার কারণ দিন ছোট হয় বারো থেকে তেরো ঘন্টা দিন হয় সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে ছাড়ে না মোত্তাকি পরেশগাররা এবং আইএমএ এম তা শিখ এ আই এম এ বীজ আই বীজে যে রোজাগুলি রাখা হয় তেরো চোদ্দো পনেরো মাসে এ পনেরো তারিখে মাসের তারা এই রোজাগুলি কখনো ছাড়ে না আর রাত্রের বেলাতে পড়ার সময় কত সুযোগ কত বড় রাত এসার পর যদি শুয়ে যায় আরামসে একবারে ফজরের আগে উঠে যাবে তাহার যদি সময় হ্যাঁ তাহার যদি সময়টাও পাবে খুব সুন্দর ঘুমটাও হবে আর দিনের বেলা রোজা রাখতে তাদের একটা বড় সুযোগ আল্লাহ রবুল আলমিন যেন এই শীতের সময়কে শীতের সময়ে যে আল্লাহ রবুল আলম নিদর্শন দিয়েছেন নিয়ামত স্বরূপ আমাদেরকে যেন গ্রহণ করার তৌফিক দেন প্রতি সপ্তাহে যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখে সেই রোজা রাখার তৌফিকটাও দেন এবং এই সময়ে যেন বেশি বেশি ইবাদত করা তৌফিক দেন আকুল কৌলি হাজা আস্তক ফাস্তাক আলকুমলিল সাই মসলিমিন ফস্তাক ফিরোহ্নহফুর রহিম আসসালামালাইকুম রহমতুল্লাহি